আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে 2022 সালের তোমাদের প্রথম অ্যাসাইনমেন্ট, প্রথম সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট, বাংলা অ্যাসেম্বলি তোমরা দেখতে পারছো। তোমাদের এই অ্যাসাইনমেন্টের সমাধানটুকু আমি ধীরে ধীরে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখো, তোমাদের আজকের অ্যাসাইনমেন্টের শিরোনাম, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি আমাদের করণীয়। তোমরা দেখতে পারছো আমাদের এখানে ক খ গ ঘ চারটি প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। আমি এখানে হাইলাইট করে রেখেছি, মার্ক করে রেখেছি চারটি প্রশ্ন। তোমরা দেখতে পারছো চারটি প্রশ্নের উত্তর আমরা ধীরে ধীরে এখানে উল্লেখ করব। আমি চারটি প্রশ্নের উত্তরটুকুগুলো আমি এখন দেখাবো। তোমরা এখন দেখতে পারছো, আমরা অবশ্যই আবার দেখালাম আজকের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো। অ্যাসাইনমেন্টের প্রশ্ন অবশ্যই তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই ভালো মতো দেখতে পারছো আজকের অ্যাসাইনমেন্টটি, ষষ্ঠ শ্রেণীর বিশ্ব বাংলা। তোমাদের প্রথম কাজটি হলো আমরা একটি কভার পেজ পূরণ করতে হবে। কভার পেজটি আমি তোমাদেরকে, তোমরা দেখো কভার পেজটি ঠিক এমন হবে, তোমরা যদি সেটি হাতেও লেখো তাও হবে। এভাবে লেখে প্রত্যেকটা গ্যাপ যেখানে আছে সেখানে তোমরা নিজের নাম, বিষয়, শ্রেণী, শাখা, রুল, মোবাইল নম্বর, শ্রেণী শিক্ষকের নাম, জমা দানের তারিখ, তারপরে নিচে যে উত্তম অতি উত্তম এগুলো আছে সেগুলো তোমরা উল্লেখ করবা। এই অ্যাসাইনমেন্টটি তোমাদেরকে আবার পূর্ণ সুন্দর মতো দেখাচ্ছি, তোমরা একটু ফলো করো। এটা অ্যাসাইনমেন্টের কভার পেজ, প্রথমে এই পেজটি তোমরা পূর্ণ করতে হবে, তারপর উত্তরটুকু আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখো আমি এখানে লিখলাম ষষ্ঠ শ্রেণী বিশ্ব বাংলা অ্যাসাইনমেন্ট নং এক, শিরোনাম বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি আমাদের করণীয়। যেমন ক নম্বর প্রশ্নে আমাকে বলা হয়েছে প্রতিবন্ধীদের ধারণা। আমি প্রতিবন্ধীদের ধারণা এখানে উল্লেখ করলাম, তোমরা দেখতে পাচ্ছ প্রতিবন্ধীদের ধারণা। এবার আমার খ নম্বর প্রশ্নকে বলা হয়েছে আমি কি কি কাজ করতে পারি আর কি কি করতে পারি না, তার তালিকা। খ নম্বর প্রশ্নকে উত্তরও তোমরা এবার ধীরে ধীরে নিচে দেখবা। যেমন আমি প্রথমে লিখছি যা যা পারি, তা আমি এখানে উল্লেখ করলাম পাঁচটি পয়েন্ট। যা যা পারি না তাও আমি এখানে দেখাচ্ছি, তাও এখানে চারটি পয়েন্ট দিলাম। তারপরে পাঁচ নম্বর প্রশ্নগুলো বলা হয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর অসুবিধাগুলো চিহ্নিত করা হলো। তোমরা দেখতে পাচ্ছ আমার গ নম্বর উত্তরটুকু আমি এখানে উঠে দিলাম, গ নম্বর উত্তরটি এখানে দেওয়া আছে। এবার আমি বড় ঘ নম্বর উত্তরটি আমি দেখাচ্ছি। তোমরা আর একটু দেখো ঘ নম্বরে এখানে চাইতে তিনটে আমাকে পয়েন্ট দিতে হয়। আমি তিনটে পয়েন্ট উল্লেখ করলাম, শারীরিক প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, শিক্ষণ অক্ষম প্রতিবন্ধী, এগুলো আমি উল্লেখ করলাম। আর ঘ নম্বরে আমার যে প্রশ্নকে বলা হয়েছে প্রতিবন্ধী মানুষের জন্য কী কী করা যায় তা উল্লেখ করা হলো। দেখো হ্যাঁ, ঘ নম্বর উত্তরটুকু আমি এখানে দিয়ে দিলাম, ঘ নম্বর উত্তরটুকু। তোমরা ঘ নম্বর উত্তরটুকু এখানে দেখতে পারছো। আমার চারটি প্রশ্নের উত্তর এখানে দেওয়া শেষ, আমি আবার উত্তরগুলো সম্পূর্ণভাবে তোমাদেরকে একবার করে দেখা, তোমরা ফলো করো। আমার এই ক নম্বর উত্তরটুকু আমি আবার দিয়ে দিলাম ক খ। খ নম্বর উত্তরটুকু আমি আবার একবার দেখাই দিলাম, অবশ্যই তোমরা দেখতে পারছো। ঘ নম্বর উত্তরটুকু সেটি দেখা দিলাম, ঘ নম্বরে তিনটি পয়েন্ট রয়েছে সেটি তোমরা দেখতে পারো। তিনটি পয়েন্ট আমি এখানে দেখালাম, বর্গ নম্বর সেটি আমি দেখিয়ে দিলাম। ওকে, ভিডিওটি যদি তোমার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো এবং সর্বশেষ সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে প্রথম পরবর্তী ভিডিওটি তোমাদের মোবাইলে অটো চলে যাবে এবং বেল বাটনে অটো ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো তোমাদের মোবাইলে এভাবে চলে আসবে।